listen to me now. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিরবদিন রয়েছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও চলতেছে। এই ভিডিওটি কিন্তু আমি এক ক্লিকের মাধ্যমে তৈরি করেছি। আপনারাও আমার মতো এরকম টেমপ্লেট ভিডিও এক ক্লিকের মাধ্যমে তৈরি করতে পারবেন। এই ভিডিওটি কিন্তু টিকটকের মধ্যে ট্রেন্ডিংয়ে আছে। যে এই ভিডিওটি তৈরি করে টিকটকে আপলোড করতেছে, আপলোড করার সাথে সাথে তার ভিডিওটি ভাইরাল হচ্ছে। আপনারাও অতি সহজে এরকম টেমপ্লেট ভিডিও তৈরি করতে পারবেন। কিভাবে করবেন ভিডিওটি কন্টিনিউ করুন, সহজে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ধরনের টেমপ্লেট ভিডিও তৈরি করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন। সো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এক ক্লিকের মাধ্যমে টেমপ্লেট ভিডিও তৈরি করার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পরে সার্চ বক্সের মধ্যে আমি একটি লিংক প্রেস করে দিয়েছি। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটি পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে কপি করে নেবেন অথবা ওইখানে ক্লিক করে ভিডিওটি তৈরি করতে পারবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন সার্চবারে ক্লিক করব। সার্চবারে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে টেমপ্লেটটি চলে আসবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে মূল টেমপ্লেটটি আপনাদের সামনে চলে আসবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইউজ টেমপ্লেট, ওইখানে ক্লিক করব। এই টেমপ্লেট ভিডিওটি তৈরি করার জন্য আমাদের দুইটি পিকচারের প্রয়োজন হবে। আমরা এখান থেকে দুইটি পিকচার সিলেক্ট করে নেব। দুইটি পিকচার সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন রয়েছে, ওইখানে ক্লিক করব। ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করব। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, ওইখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি আপনাদের সহজেই বোঝাতে পেরেছি কিভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে টেমপ্লেট ভিডিও তৈরি করবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অথবা আমার এই ভিডিও থেকে আপনি কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।